হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ প্রকাশিত হলো ইস্ট বেঙ্গলের নতুন কিট ও জার্সি। তো ফ্রেন্ডস, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি, তাই আশা করছি একটি আপডেট মিস না করে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখবে। ভিডিওটি শুরুর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই চোখ রাখবো ইস্ট বেঙ্গলের খবরের দিকে। গোয়ায় এখন ছুটি অনুশীলন করছে ইস্ট বেঙ্গলের জে জে নারায়ণ দাস, পিলকিংটন, ড্যানি ফক্সরা। আগামী 27 নভেম্বর ডার্বি দিয়েই আইএসএল অভিযান শুরু করতে চলেছে লাল হলুদ ব্রিগেড। তবে লিগের বাকি দলগুলি তাদের জার্সি কিট অনেক আগেই প্রকাশ করে দিয়েছে, কিন্তু ইস্ট বেঙ্গল এতদিন তা লঞ্চ করে উঠতে পারেনি। তবে এদিন হলো তিনটি অভিনব ভাবনাকে সামনে রেখে তৈরি হয়েছে ইস্ট বেঙ্গলের হোম, অ্যাওয়ে ও থার্ড কিট। এ শহরের বিশিষ্ট ডিজাইনার মেঘনা নায়ক ও কিট প্রস্তুতকারক সংস্থা টাইকার যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে ইস্টবেঙ্গলের এই তিন ধারার জার্সি। ইস্টবেঙ্গল ক্লাবের মূল প্রতীক মশালকে উদ্দেশ্য করে ডিজাইন করা হয়েছে লাল হলুদের হোম জার্সিটি। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে নয়া বিদেশি পিলকিংটন সেই জার্সিটি পরে ছবি তুলেছেন। হোম জার্সির রং লাল হলুদ থাকলেও অ্যাওয়ে জার্সির রং রাখা হয়েছে নীল সাদা। এই জার্সি পরে ছবিটি তুলেছেন ড্যানি ফক্স। দেখা গেছে ইলিশ মাছের গায়ে থাকা আঁশের অনুকরণে তৈরি হয়েছে এই জার্সি। ইস্টবেঙ্গলের অন্যতম প্রতীক কিন্তু ইলিশ, সেই ইলিশকেও এবার জার্সির ডিজাইন হিসেবে ব্যবহার করা হলো। আর প্রথম দুটি কিটের মতন থার্ড কিটের জার্সির ক্ষেত্রেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। মশাল ইলিশ মাছের পর এবার রয়্যাল বেঙ্গল টাইগারের কনসেপ্টকে কাজে লাগানো হয়েছে থার্ড কিটের ক্ষেত্রে। অনেকেই বলে যে খেলার মাঠে ইস্টবেঙ্গল খুঁচা খাওয়া বাঘের মতন। মনে করা হচ্ছে সেই প্রবাদ বাক্যকে সামনে রেখেই এই জার্সির ডিজাইন তৈরি করা হয়েছে। থার্ড কিট পরে ছবিটি তুলেছেন জেজেরাল পিকলুয়া। অর্থাৎ তিন সেট জার্সি তৈরির ক্ষেত্রেই এক অভিনব উদ্যোগ নিয়েছে শ্রী সিমেন্ট। অনেকেই বলে কর্পোরেট এলে ঐতিহ্য পাল্টে যায়, লাল হলুদের তিন সেট জার্সি কিন্তু সেই কথা মোটেও বলছে না। তো ফ্রেন্ডস, ভিডিওটি পর্যন্তই। এরকম আরও অনেক আপডেট নিয়ে পরবর্তী ভিডিওগুলো দেখাও। যদি ভিডিওটা দেখে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর ভিডিও নিয়ে যদি কোনো কমেন্ট থাকে নিচের কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই জানিও।